দেখো, এই ছোট্ট কাজটা করার জন্য আমার কাছে আরো অনেক লোক আছে। কাজটা কি তুমি শেষ করতে পারবে নাকি আমি ছবিটা অন্য কাউকে দিয়ে দেবো? তার মানে সব টাকা ফেরত দেওয়া লাগবো? না 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 না, সৌদি সাহেব, অন্য কাউকে দিতে দেবো না। আরে মাত্র এইটুকু একটা কাম, এই যে আমি এবার সময়ের আগে শেষ করা হলাম। চাচা, তুমি কি আমারে 1,050 টাকা ধার দিতে পারবা? আমার কাছে অন্তরে দমের মতো কোনো টাকা পয়সা নাই। নাই নাই, রোজ রোজ যে আমরা এতগুলো টাকা তোমার হাতে এনে দিই, সেগুলি তাহলে কই যায়? আপনার এই কথাটা আমি মানতে পারছি, অলিকে বাইরে ছেড়ে দেয়া বা পুলিশের হাতে তুলে দেয়া, এটার ওটাই ঠিক হবে। তাহলে ওকে ওর ওই আগের এতিমখানায় রেখে আসো না কেন? তাহলেই তো সব ঝামেলা মিটে যায়। স্যার, আমার মনে হয় সেটাও ঠিক হবে না। অলির কাছে আমি যত শুনেছি, ওই অনাথ আশ্রমের পরিবেশটা আসলে ভালো না। ওসি সাহেবকে বিষয়টা ইনফর্ম করেছি, উনি আমাকে বলেছেন যে খবর নেবেন। কিন্তু আলম, আমার মনে হয় এখনকার দিনে এইভাবে কাউকে বিশ্বাস করাটা বুদ্ধিমানের কাজ না। আমার অভিজ্ঞতা বলে, এইসব ছেলেদের তুমি যতই আদর করো না কেন, ওরা নিজেদেরকে শুধরে মানে আবার ভালো হওয়ার সংখ্যা খুব বেশি না। স্যার, আপনার এই কথাটার সাথে আমি এগ্রি করছি। তাহলে একটা পরীক্ষা করি দেখো, মানে বলি আদতে কতটা সৎ সেটা করি। স্যার, এটাও আমি ভাবো না। আচ্ছা, কারো বিশ্বাসের পরীক্ষা নেয়া মানে তো সেই মানুষটাকে অবিশ্বাস করা। আমি তো চুরি করিনি, আমি অলি। অলি চুরি করে না। অলিকে আমি বিশ্বাস করি। ও যে পরিবেশটার ভিতরে ছিল, যে মানুষগুলোর সাথে ছিল, সেটা হয়তো অসুখ, কিন্তু ও ছেলেটা তো অসুখ না। বুঝতে পেরেছি। ঠিক এই জন্যই বোধ হয় তোমার খালা মুরব্বী হওয়া সত্ত্বেও সরাসরি তোমাকে কিছু বলতে পারে। খালা কি এই ব্যাপারে আপনাকে কিছু বলেছে? আঙ্কেল, আমি না নতুন একটা ছড়া মুখস্থ করেছি, তুমি ছড়াটা শুনবে? অবশ্যই শুনবো। হাটে যাবো, হাটে যাবো, হাটে নেই নাও, নি ঘাটা নায়ের মাঝি আমার নিয়ে যাও, নিয়ে যাবো নিয়ে যাবো, কত করে দেবে, করে নেই করি নেই আর কি বানিবে। ঘটনা কি আজ তুমি এত সকাল সকাল শুয়ে পড়লা যে? আশিক, তুমি আমাকে বিয়া ঘর সংসার এগুলা নিয়ে কি কিছু ভাবতেছো না? এইভাবে আর কতদিন? নাকি তুমি আমারে বিয়া না কইরাই সারা জীবন এমনি থাকতে চাও? আমি তোমারে বিয়া করব না,
এই কথা তো আমি তোমারে কোনোদিন বলিনি। না তা বলো নাই, কিন্তু বিয়া মানেই তো তুমি সংসারের বাঁধনে আটকায় যাইবা। সংসার তো আর সহজ কিছু না, বিয়া হয়ে গেলে তো আর আমরা এইখানে থাকতে পারবো না, আমাদের তো একটা আলাদা বাসা লাগবে, ছোট্ট একটা সংসার, কত জিনিসপত্র লাগবো। তুমি রোজ বাইরে যাবা, আর যখন ফেরত আসবা আমি তোমারে নিজ হাতে চা বানায় খাওয়াবো। তুমি শুরু শুরু করে চা খাবা আর আমি চায় চায় দেখব। আশিক, তুমি কি আমার একটা উপকার করতে পারবা? কি উপকার? উপকার মানে মানে তুমি কি আমারে 50,000 টাকা একটু ম্যানেজ করে দিতে পারবা? 50,000 টাকা? খুব বিপদে না পড়লে আমি তোমার কাছে চাইতাম না। আশিক, আমি জানি তুমি পারবা, তুমি না পারলেও কারো কাছ থেকে ধার নিয়ে আমারে তুমি টাকাটা জোগাড় করে দাও না। আশিক দাও না, আমি আমি তোমার 2 মাসের মধ্যে সব পাওনা শোধ করে দিব। এটা না হয় দিলাম, কিন্তু এত টাকা তোমার কেন লাগবো? লাগবো, একটা বিপদে পড়ছি তো লাগবো। দাও না আশিক। মালতির মার খুব অসুখ, এই জন্য টাকাটা আমার দরকার। মানুষের দেওয়ানোর মতো টাকার গাছ আমার কাছে নাই, 32টা টাকা আমার অনেক কষ্ট করে কামাই দিয়েছে, এসব ফালতু কোনো কাজে আমি মানুষের টাকা দিতে পারবো না। একটা মাইয়া ঠিক মতন কোনো কিছু চাইলে পুরুষ মানুষ কি আর না করতে পারে? আশিক, তুমি তুমি অলির নিয়ে আমার লগে সদা করতে চাইতেছ? যদি সদা মনে করে থাকো তাহলে সদা, সিসি করো না, অলির নিয়ে আসো, টাকা নিয়ে যাও। আশিক দাও না, দাও না টাকাটা আমারে। কি করবে কও, কিন্তু কাউরে আলগা পেরিত ধ্যানের লেগে আমি টাকা দিতে পারবো। আচ্ছা আমি তোমারে মিথ্যা বলছি, টাকাটা আসলে আমার দরকার, দাও না আশিক। মিথ্যা কথা বলেছো কিছু, আসল ঘটনাটা কহো, টাকা কেন লাগবে? না সত্য সত্যই আমার টাকাটা খুব দরকার। আমি মিথ্যা কথা শুনেছি। আচ্ছা ঠিক আছে, আমি মিথ্যা বলছি। সত্যটা হইল জ্যাকটে থানা থেকে ছাড়ানোর জন্য আমার 50,000 টাকা লাগবে, হইছে এইবার? এখন তো সত্য বললাম, এখন দাও। মাথা খারাপ তো ন্যান্সি কেন লিখে জীবন দে ও তো? আরে সাসা যাইবো যাইবো, আর যখন জানবো যে অলি না আসলে জ্যাকরে পুলিশ ছাড়বো না। আমার তুমি টাকাটা দাও না আশিক, আমি আমি তোমারে পাই পয়সা সব শোধ করে দেব,
টাকাটা আমি তোমাকে দিতে পারি। সত্যি সত্যি তুমি টাকাটা দিবা? আমার একটা শর্ত আছে। তোমার যে কোনো শর্ত আমি মানা নিব, তুমি শুধু আমার টাকাটা দাও। শর্তটা তো শুনবো লাগে নাকি? শর্তটা হইলো গিয়া তুমি হলিডোরে ডাক্তার বাড়িতে লই আইবা। এটা তুমি কি কইলা আসি? তুমি চিন্তা করো, তোমার কারে বেশি দরকার, অলি না জ্যাক? সিদ্ধান্ত আমার নেওয়াই আছে আশিক। হলির এই আস্তানায় আমি আর জিন্দিগিতেও ফেরত আনবো না। মইরা গেলেও এত সকালে সকালে আমাদের বস্তিতে কেন বাবুরা? বস বস ওজি যাইতেছে। বাবু তুই কোনো ভয় পাবি না, আমার শালা বাবু এসে তোকে স্টেশন থেকে নিয়ে যাবে। কেউ আমার আপন না, কেউ না। বলি এখানে আসার সাথে সাথেই পরে আমি ফুটুস করে পুরায় পালাবো। কি কস স্যার, তুমি তো বলে হলিরে ক্রিমিনাল বানাইবা, এখন শুধু শুধু ঘটনা এখন ওইদিকে যাইতেছে। স্যার টাকা লাগবে, তুমি কইলাম এখন জ্যাকটা ছাড়াইতে যাও না, মাথা ঘরে বসে তো। এক হাতে ন্যান্সি তোর কাছ থেকে টাকা নিব, আর এক হাতে উলিরে নিয়ে আসবো, ব্যাস। তারপর উলি এখানে আসার সাথে সাথেই পরে আমি ফুটুস করে পুরায় পালাব। কি কস স্যার, তুমি তো বলে হলিরে ক্রিমিনাল বানাইবা, এখন শুধু শুধু তুইও ভয় পাই গেলি না? আরে আমি যা কইছি কইছি, ওই হলির পরিণতি তো ক্রিমিনাল হয়। আরে আমি একটু অ্যাক্টিং করলাম আর কি। সাসা ভালোই পারো। আরে আমি একলা পারলে দিব নাকি, তখন তো পারতি। হ্যাঁ ভিআইপি আইসা থ্রেড দিয়ে গেছে, সাত দিনের মধ্যে কাজটা শেষ করে দিতে হইব। আমিও কারো থ্রেড শোনার বান্দা না,
সাত দিনের মধ্যে আমার উলিলে চাই চাই। সাত দিনের ভিতরে তুমি উলিলে পাইবে। এই নে এই মাসের চান্দা, কালকেই দিয়ে আসিস নে তারে। শুধু 5 মিনিট এখনো ওর আশা ছাড়ে না। আর চাচার লগে চৌধুরী সাহেব নামে একজন যোগ হয়েছে, সে নাকি অলির জন্য প্রচুর টাকা পয়সা দিতেছে। একবার একবার খালি আমি এন্ডা বাইরে হলে তারপর চাষা আর আশিকে টাকা খাওয়াই না ধান্দা আমি চিরতরে বন্ধ করে দেব। ওদের কথা বাদ দে, শোন তুই কোনো চিন্তা করিস না, এদের সাথে আমার কথা হয়েছে, ওরা তোরে কোর্টে চালান করবো না। বাকি টাকাগুলো আমি জোগাড় করে দিতে পারলে ওরা তোরে ছাইড়া দিব। তুমি তুমি আমার লাগে টাকা দিছো কবে? কিন্তু কেন কেন দিলা আমার লাগে টাকা? না না, এটা কিন্তু তুমি একদম ঠিক করো নাই। আমারে আমারে কোর্টে চালান দিলে তো আমি জামিন পেয়ে দিতাম, আর টাকা দিলে চাষা দিব, তুমি কেন দিতে গেলা? সেই দিন আর নাই রে, চাষাও এখন আর আগের চাষা নেই। তুই কোনো চিন্তা করিস না, আমি সব জোগাড় করে ফেলব। সময় শেষ, যদি যদি কথা শেষ করেন। তুমি খেলে আর কয়টা দিন একটু ওদিকে দেখে রাখো, তারপর দেখবা আমি বাইরে সব দেখতেছি। আমি কেন আচ্ছা, তুই কি সত্যি সত্যি সেদিন অলিরে বাঁচানোর জন্য আশিকের পিছন পিছন গেছিলি? আশিক তোমার অন্য কথা কইছে না? আমি এখন গেলাম। একবার একবার খালি আমার বাড়িতে দশ আসা, তারপর তোমার আর আশিকার সব ধান্দা আমি নিজ হাতে বন্ধ করে দিব। ন্যান্সিকে দেখলাম বাইরে, ওর সাহস দেখতেছি দিন দিন বাইরে যেতেছে। ওর দেখাও গেল ছেড়ে দিলি। এতিমখানা এলাকার লোকাল থানা থেকে একটা গ্রুপ ছবি পাঠিয়েছে, ছবিতে অলিকেও দেখালো। আমার একটাই কথা ন্যান্সি, অলিরে যেমন করে হোক আজকের মধ্যে হেমনি আইবি, এটা আমার হুকুম। মইরা গেলেও আমি একা পড়তে পারি খারাপ হয়ে যেতেছি কিন্তু।